শার্ক মুভি হয়তো আপনারা অনেকবার দেখেছেন, যেখানে একাধিক মানুষ জলে পড়ে যায় আর তাদেরকে নিজেদের প্রাণ বাঁচাতে হলে অনেকগুলো শার্কের সঙ্গে সংঘর্ষ করতে হয়। কিন্তু আজকের মুভির আতঙ্ক জলে থাকবে না, সেটা থাকবে প্যারিসের মাটিতে। সো বন্ধুরা, আজকের আমাদের হরর প্রেজেন্টেশন নেটফ্লিক্সের ভাইরাল মুভি আন্ডার প্যারিস। মুভির শুরুতে আমরা সোফিয়াকে দেখতে পাই, যে শার্কস নিয়ে রিসার্চ করছিল। সোফিয়া তার টিমকে নিয়ে প্রশান্ত মহাসাগরে লিলিথ নামের একটি শার্কের প্রজাতির ব্যাপারে গবেষণা করছিল। এরপর রেডারে তারা সিগন্যাল পায় যে শার্ক তাদের আশেপাশেই রয়েছে। এখানে আমরা সোফিয়ার হাজবেন্ডকেও দেখতে পাই, সে তার সঙ্গীদেরকে নিয়ে জলে শার্ক খুঁজতে ডাইভ করে। কিন্তু সিগন্যালের ওখানে গিয়ে ওরা দেখতে পায় যে একটি স্পার্ম ওয়েল মরে পড়ে রয়েছে, আর তার দেহের অর্ধেকের বেশি কেউ খেয়ে ফেলেছিল। বন্ধুরা, এই ওয়েলগুলোর ওজন অ্যাপ্রক্সিমেটলি 41,000 টন হয়ে থাকে, যদিও এটা একটা বাচ্চা ওয়েল ছিল। এরপর ওরা কিছু বোঝার আগেই ওখানে লিলিথ শার্কস চলে আসে, আর ওরা খুব অবাক হয়ে যায়, কারণ 2 মাস আগে তাদের হাইট 2.5 মিটার ছিল আর এখন ওদের হাইট 7 মিটার ছাড়িয়ে গিয়েছে। আর 2 মাসের ভিতর 3 গুণ হাইট বেড়ে যাওয়া, এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। এখানে এবার সোফিয়ার হাজবেন্ড একটি মারাত্মক ভুল করে। সে শার্কের রক্তের স্যাম্পল নেওয়ার জন্য একটা ছুরি দিয়ে একটা শার্ককে আঘাত করে, ফলস্বরূপ সবাইকে শার্কসরা টুকরো টুকরো করে ফেলে। আসলে শার্কসরা রক্ত দূর থেকেই সেন্স করতে পারে, আর একবার রক্তের গন্ধ পেলে তারা খুব হিংস্র হয়ে ওঠে। অন্যদিকে সোফিয়া আর তার একজন টিম মেম্বার দূর থেকেই এই সব দৃশ্য দেখছিল, কিন্তু তাদের কিছু করার ছিল না। এরপর সোফিয়া সেখানে যায় এই আশায় যে হয়তো তার হাজবেন্ড বেঁচে রয়েছে, কিন্তু কাটাচেরা দেহর অংশ ছাড়া সেখানে আর কিছুই ছিল না। এই সময় তার সামনে লিলিথ চলে আসে আর সোফিয়া তাকে স্পিয়ার গান দিয়ে শ্যুট করলে লিলিথ তাকে জলের গভীরে নিয়ে যেতে লাগে, আর কোনো মতে সোফিয়া বেঁচে যায়। এরপর 3 বছর কেটে যায়। সোফিয়া সেই ঘটনার পর শার্কের উপর রিসার্চ করা ছেড়ে দিয়েছিল, আর সে একটি অ্যাকোয়ারিয়ামে ট্যুর গাইডের কাজ করত। এবার আমরা মিকা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে একটি অর্গানাইজেশনের হয়ে কাজ করত, আর তাদের উদ্দেশ্য ছিল সামুদ্রিক প্রাণীদের বাঁচানো, মানে এক কথায় যারা ম্যারাইন লাইফ সংরক্ষণের কাজ করে। মিকা সোফিয়াকে তাদের হেডকোয়ার্টার্সে নিয়ে যায় আর তাকে সে জানায় যে লিলিথকে নিয়ে সে রিসার্চ করছিল, আর এই লিলিথ এখন প্যারিসের সিন নদীর দিকে চলে আসছে। আর যেহেতু সে সমুদ্র থেকে নদীতে আসছে, তাই ব্যাপারটা খুব অদ্ভুত ছিল। সোফিয়া জানায় শার্কসরা আবহাওয়া পরিবর্তন হলে একটি জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করে, কিন্তু কোনো শার্ক নোনা জল ছেড়ে প্যারিসের পরিষ্কার জলে আসলে সেই শার্ক মারা যাবে। আর যেহেতু লিলিথ সোফিয়ার জীবন শেষ করে দিয়েছিল, তাই সে এই বিষয় আর মাথা ঘামাতে চায় না। সোফিয়া তাই ওখান থেকে চলে আসে। অন্যদিকে সিন রিভারের ধারে দুজন ম্যাগনেট ফিশিং করছিল। ম্যাগনেট ফিশিংয়ে একটি শক্তিশালী চুম্বক জলে ফেলা হয়, আর এটা করে অনেক মূল্যবান জিনিসপত্র উঠে আসে। বন্ধুরা, অনেকেই প্যারিসে শুধু এই কাজ করেই কোটিপতি হয়েছে। যাই হোক, তারা এখানে মূল্যবান জিনিসের বদলে জলের তলা থেকে বোম উদ্ধার করে, আর পুলিশ অফিসাররা এসে জায়গাটাকে সিল করে দেয়। অফিসাররা জানায় এখানে এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক মিসাইল জলের তলায় রয়েছে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বেশিরভাগই মিসাইলের উপরের অংশ, মানে মিসাইলের উপরের যে খোলা বা শেলগুলো থাকে সেইগুলোই বেশিরভাগ জলের তলায় রয়েছে। এরপর রাত্রেবেলা মিকা আর তার ফ্রেন্ড নদীতে একটি গাড়ি অ্যাক্সিডেন্টলি পড়ে যাওয়ায় সেটাকে এক্সামিন করতে যায়। তারা আসলে শার্ক ঢুকেছে কি না সেটা দেখতে গিয়েছিল, আর ওখানে গিয়ে ওরা শার্কের দাঁতের চিহ্ন দেখতে পায়, কিন্তু মিকাকে পুলিশ ধরে ফেলে, কারণ এইভাবে কোনো কেস ইনভেস্টিগেট করা ইল্লিগাল। কিন্তু মিকার বান্ধবী সে যাই হোক করে পালিয়ে যায়। এই সময় সোফিয়া তার রেডার ইউজ করে জানতে পারে লিলিথ প্যারিসের জলে ঢুকে পড়েছে। পরদিন অফিসাররা লোকটির বডি গাড়ির ভিতর থেকে উদ্ধার করে, কিন্তু তার দেহের আর কিছুই ছিল না,
কারণ কোনো এক প্রাণী সেটাকে বাজেভাবে খেয়ে ফেলেছিল। ওখানে সোফিয়া অফিসারকে জানায় যে এরকম মৃত্যু আর না দেখতে চাইলে আমাদেরকে শার্কটাকে মারতে হবে। কিন্তু বন্ধুরা, আমি আগেই বলেছি, মিকা সামুদ্রিক জীবনের প্রাণ সংরক্ষণ করার কাজ করে, তাই সে প্ল্যান করছিল যে কী করে শার্কটাকে বাঁচানো যায়। এরপর অফিসাররা একটি টিম তৈরি করে আর তারা ডাইভ করে শার্কটাকে মারতে চাইছিল। তাদেরকে সোফিয়া তার রেডার ইউজ করে হেল্প করছিল, কিন্তু মিকা তার বান্ধবীকে দিয়ে সোফিয়ার রেডারের সিগন্যাল জাম করে দেয়। এর ফলে শার্ক কোথায় আছে কেউ বুঝতে পারছিল না, আর এটা দেখে অফিসারদের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু ফর্চুনেটলি শার্কের পেট ভরা থাকায় সে অন্য একটি পথ দিয়ে বেরিয়ে যায়। অফিসাররা রিয়ালাইজ করে ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে, কারণ প্যারিস খুবই পপুলার একটা জায়গা আর এখানে মানুষজনের ভিড় লেগেই থাকে। অফিসারদেরকে মেয়র জানায় যে কিছুদিন বাদেই সিন রিভারে একটি সুইমিং ইভেন্ট রয়েছে আর তারা সেটা ক্যান্সেল করতে পারবে না, তাই যা করার এর মধ্যেই তাদেরকে করতে হবে। অন্যদিকে মিকা একটি ভিডিও বানায় আর ওটাকে সিক্রেটলি তার সহকর্মীদের কাছে পৌঁছে দেয়। সে ভিডিওতে বলে যে গভর্নমেন্ট লিলিথ শার্ককে মারতে চায়, কিন্তু আমাদেরকে তাকে বাঁচাতে হবে। মিকা মানুষের জীবন নিয়ে ভাবছিল না, সে শুধু নিজের অ্যাজেন্ডা নিয়েই মেতেছিল। মিকা সবাইকে রাত্রেবেলা প্যারিসের ক্যাটাকম্বে আসতে বলে। বন্ধুরা, প্যারিসের ক্যাটাকম্ব হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড টানেল যেখানে 60 লক্ষ মানুষের কঙ্কাল রয়েছে, আর বলা হয় ওখানে একা গেলে সেই ব্যক্তি আর ফিরে আসে না। এই বিষয়ে একটা মুভি রয়েছে, সো আপনারা বিশদে জানতে হলে কমেন্ট করুন আর আমি নেক্সট এক্সপ্লেনেশনে ওই মুভিটাকে কভার করব। যাই হোক, মিকার প্ল্যান তার বান্ধবী পুলিশের কাছে এসে ফাঁস করে দেয়। মিকার বান্ধবী জানায় আজকে রাত্রে মিকা ক্যাটাকম্বের পাশের একটি টানেলে ওরা সবাই একত্রিত হবে আর সেই টানেলের জলে শার্ক রয়েছে। এরপর রাত্রেবেলা মিকা যখন সবাইকে নিয়ে সেখানে যায়, তখনই অফিসাররাও সোফিয়ার সঙ্গে সেখানে চলে আসে। সব অ্যাক্টিভিস্ট আর অফিসারদের মধ্যে ঝামেলা বেঁধে যায় আর মিকা নদীর জলে ঝাঁপ দেয়, এটা প্রমাণ করার জন্য যে শার্কসরা মানুষের কোনো ক্ষতি করে না। এই সময় সেখানে একটি শার্ক চলে আসে, কিন্তু এটা লিলিথ ছিল না, এটা অন্য একটি শার্ক ছিল যাকে মিকা ধরে এনেছিল এটা প্রমাণ করার জন্য যে শার্করা মানুষকে ভালোবাসে, কিন্তু বাকিরা মনে করছিল ওটা লিলিথ। যাই হোক, ওখানে এবার অনেকগুলো শার্ক চলে আসে আর তাদের ভিতর একটি শার্ক মিকাকে বুঝিয়ে দেয় যে শার্করা মানুষকে কতটা ভালোবাসে, আসলে তারা মানুষের মাংস খেতে ভালোবাসে। আর সে মিকাকে সবার সামনে খেয়ে ফেলে। এটা দেখার পর সামুদ্রিক জীবকে বাঁচানোর কথা সবাই ভুলে যায় আর যে যার প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। আসলে নিজের হাতে কাঁটা না ফুটলে কিছু মানুষ বুঝতেই চায় না যে কতটা আঘাত লাগে। এখানে প্রচুর অ্যাক্টিভিস্ট শার্কের খাবারে পরিণত হয় আর নদীর জল পুরো লাল হয়ে যায়। তারা আলটিমেটলি রিয়ালাইজ করে সব জিনিস সংরক্ষণ করার জন্য হয় না, কিছুকে আটকাতে বা মারতেও হয়। এরপর যারা বেঁচে ছিল তাদেরকে টানেল থেকে বার করে নিয়ে যাওয়া হয়, আর এরই দরুন একটি শার্ককে ওরা মেরে ফেলেছিল যেটাকে সোফিয়া পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে যায়। সোফিয়া তাকে এক্সামিন করার পর জানতে পারে যে এটা একটি ফিমেল শার্ক যার বয়স 2 মাস, এবং সে প্রেগনেন্ট হওয়ার সাথে সাথেই তার পেটে অনেকগুলো বাচ্চা রয়েছে। সে আরও জানায় এই শার্ক অ্যাসেক্সুয়ালি প্রেগনেন্ট হয়েছে, এর মানে তার প্রেগনেন্সির জন্য কোনো পুরুষ শার্কের দরকার হয়নি, সে নিজে থেকেই বাচ্চার জন্ম দিতে পারে। আসলে এই শার্কের মধ্যে ভয়ানক মিউটেশন হয়েছে যার ফলে তারা 2 মাস হতে না হতেই অনেকগুলো বাচ্চার জন্ম দিতে পেরেছে, আর এইভাবেই তাদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। আর এছাড়া তারা লবণাক্ত জল ছেড়ে পরিষ্কার জলেও বেঁচে থাকার ক্ষমতা পেয়ে গিয়েছে। ওরা আন্দাজ করে শার্কসদের সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে আর ওরা ক্যাটাকম্বের ভিতরে রয়েছে, তাই ওরা ডিসাইড করে যে ওদেরকে বোম দিয়ে ক্যাটাকম্ব উড়িয়ে দিতে হবে। পরদিন ছিল সুইমিং ইভেন্ট যেখানে অনেক লোক সিন রিভারে সুইমিং করবে।
কিন্তু নদীর জলে শার্কস রয়েছে এটা পাবলিককে জানানো হয় না। তারা চাইছিল ইভেন্টটা ভালোভাবে সম্পূর্ণ হোক, কারণ পৃথিবীর সবার চোখ প্যারিসে থাকবে। ওরা তাই সেফটির জন্য কিছু অফিসারকে জলের এক প্রান্তে বড় বড় নেট দিয়ে ঘিরে দিতে বলে, যাতে করে কোনো শার্ক আসলে সেটা নেটের জালে বেঁধে যাবে। অন্যদিকে সোফিয়া আর কিছু অফিসার ক্যাটাকম্বের ভিতরে বোম ব্লাস্ট করার প্ল্যান বানাচ্ছিল। ওরা তাই যে যার কাজে লেগে পড়ে, আর সোফিয়াকে নিয়ে আর একজন মেম্বার ওরা জলের গভীরে এক্সপ্লোসিভ লাগাতে যায়। এখানে খুব অন্ধকার ছিল, তাই জলের তলায় ওরা ফ্লেয়ার জ্বালায়, আর ওরা দেখতে পায় হাজার হাজার শার্কস ওদের আশেপাশে রয়েছে। এরা আসলে বাচ্চা শার্কস ছিল, কিন্তু এক একটার সাইজ দেখে ওরা বুঝতে পারে যে একটাই ওদের সবাইকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এরপর ওরা যাই হোক করে বোম ব্লাস্ট করে জলের তলা থেকে উঠে আসে, কিন্তু বাচ্চাগুলো মরে যাওয়ায় ওদের মা মানে লিলিথ শার্ক একদমই হ্যাপি ছিল না। লিলিথ সোফিয়াকে নোটিস করে না, কারণ সোফিয়া খুব শান্ত ছিল, আর সে এরপর নেট ছিঁড়ে সুইমিং ইভেন্টে ঢুকে যায়। ওখানে সে একটি লোকের দেহ দুভাগ করে খেয়ে ফেলে, আর এরপর সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওখানে এবার আরও অনেক শার্কস চলে আসে, যারা হয়তো ক্যাটাকম্বের বাইরে অন্য কোথাও ছিল। এরপর স্বাভাবিকভাবেই রিভার রক্তে ছেয়ে যায়, আর সবার দেহের অংশ জলে ভাসছিল। আর বন্ধুরা, এই আগুনে ঘি ঢালার কাজ করে অফিসাররা, কারণ তারা এখানে গুলি ছুটতে থাকে। আর আগেই আমরা দেখেছিলাম যে সিন নদীর জলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অনেক মিসাইলস রয়েছে, তো গুলি লাগতেই চেন রিয়াকশনের মতো পরপর সব মিসাইলস ফেটে যায়। আর ব্লাস্ট এতটাই ভয়ানক ছিল যে সুনামির ফলে প্যারিসের পুরোটাই জলের তলায় তলিয়ে যায়। এরপর আমরা নিউজে দেখতে পাই যে শার্করা একে একে আশেপাশের শহরে দেশে ছড়িয়ে পড়ছে, আর তারা এইভাবেই পুরো দুনিয়াতেও ছড়িয়ে পড়বে। আর এরই সঙ্গে এই মুভিটি এখানেই এন্ড হয়ে যায়। সো বন্ধুরা, নেটফ্লিক্সের ভাইরাল মুভিটি আপনাদের কেমন লাগলো? আর আপনারা যদি প্যারিসের ক্যাটাকম নিয়ে বিশদে জানতে চান, তাহলে একটা করে কমেন্ট করুন। আর যদি আপনাদের রেসপন্স ভালো থাকে, তাহলে আমি মুভিটাকে এক্সপ্লেন করব। আর পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আপনারা আগেই নোটিফিকেশান পেয়ে যাবেন। সো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ওয়ান।